রূপা রমজান কাকা কোথায় তার আগে আমার প্রশ্নের জবাব দিন মিস্টার জীবন আমি যে নয়নকে কিশোরবেলা থেকে ভালোবেসে আজ বুকে লালন করে আসছি সে একজন ড্রাইভারের ছেলে তা আপনি ভালো করেই জানেন কিন্তু আমি আপনার কি আমূল ক্ষতি করেছিলাম যে এত সুন্দর নাটক করে সুমন চৌধুরীর নামধারী ওই মিথ্যে নয়নের সঙ্গে আপনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন রূপা বিশ্বাস করো আপনি আমার বিশ্বাসের অমর্যাদা করেছেন মিস্টার জীবন আমি আপনাকে বিশ্বাস করেই নয়ন সম্পর্কে অতীতের সব ঘটনা খুলে বলেছিলাম আর আপনি আমার সরলতার সুযোগ নিয়ে কেন কেন আমার বুকটাকে ভেঙে চুরি গুড়িয়ে দিলেন বলুন আমার ভালোবাসাকে কেন অন্যের মনে তুলে দিয়ে এভাবে প্রতারণা করলেন কেন আমাকে ঠকালেন মিস্টার জীবন কেন নয়ন আর তোমার মিলনের পথে অনেক বাধা তাই তুমি সুমনকে স্বামী হিসেবে গ্রহণ করো রূপা চুপ করুন মিস্টার জীবন চুপ করুন উপকার যখন করতেই পারেননি অপকার করে আমাকে আর মিথ্যে উপদেশ দেওয়ার চেষ্টা করবেন না জেনে রাখুন নয়নকে না পেলে আমার এই জীবন আমি উৎসর্গ করে দেব তবু আমার ভালোবাসাকে কলঙ্কিত করতে পারবো না কিছুতে না কিছুতে না What's wrong? কি হয়েছে রূপা? তার আগে বলুন কি আপনি কি আপনার পরিচয়? আমার মায়ের সাথে কথা বলে বুঝতে পারোনি কে আমি কি আমার পরিচয়? আজ আমি আপনার মুখে শুনতে চাই মিস্টার সুমন আপনি কার সন্তান? আমি রূপপুর চৌধুরী এস্টেটের মালিক জাহিদ চৌধুরীর একমাত্র সন্তান। তাহলে বলুন ওই জীবন চৌধুরীর সাথে আপনার কিসের সম্পর্ক? জীবন আমার জানি দোস্ত জীবন আমার ভাই নিশ্চয়ই তার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই জীবনের সাথে কোনো রক্তের সম্পর্ক না থাকলেও ও আমার অন্তরজুড়ে ভাইয়ের অধিকার দখল করে আছে আমার মায়ের মাতৃত্বের বিশাল মন তাহলে কে তার বাবা কি তার পিতৃ পরিচয় জীবনের বাবা আনোয়ার মিয়া একজন ড্রাইভার ছিলেন ১২ বছর আগে আমাদের গাড়ি চালাতে গিয়ে উনি অ্যাক্সিডেন্ট করে মারা যাবার পর জীবন চৌধুরী আমার মায়ের আদরের সন্তানের মতোই মানুষ হয়েছে চুপ করুন সুমন চৌধুরী চুপ করুন তাহলে জীবনই আমার নয়ন কিন্তু আজ হঠাৎ জীবন আর আমাকে নিয়ে তোমার এত প্রশ্ন কেন আমি হেরে গেছি সুমন চৌধুরী আমি হেরে গেছি রূপা হেরে গেছে ছোটবেলায় জীবন রূপপুরে ছিল তাহলে কি জীবনের সাথে রূপার কোনো সম্পর্ক যা জীবন আমাকে আর রূপাকে গোপন করেছে তাহলে ওই ডায়েরিতে জীবন আর রূপার জীবন 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 সাথ নাই এয়ারপোর্টে গেছে এয়ারপোর্টে হ্যাঁ বেগম সাহেবারে পেলেনে তুইলা দিতে গেছে আমার ছেলেবেলার হারানো প্রেম ১২ বছর আগে এই রূপপুরেই আমি তাকে হারিয়েছিলাম জানি না আজ তুমি কোথায় আছো কেমন আছো রূপা একটা সুন্দর গান গায় রোজ রাতেই এই বাংলা থেকে ওই গানটা আমি শুনতে পাই রূপা তোমার সন্ধান আমি পেয়েছি কিন্তু বাবার দেয়া কসম তোমাকে আমার কাছ থেকে অনেক দূরে ঠেলে নিয়ে যাচ্ছে আমি তোমার এত কাছে এসেও মুখ ফুটে বলতে পারলাম না আমি তোমার নয়ন
ছোটবেলায় জীবনের নাম তাহলে নয়ন ছিল? হে, তুই কি করেছিস নয়ন? কেন তুই জেনে শুনে নিজেকে খুন করছিস? কেন আমার আর রূপার জীবন নিয়ে মিথ্যে নাটক করেছিস? কেন? আর তুমি একজন ফুল বেসে আরেকজন কিনে, বুঝলেন না? জীবন স্যার ওই ফুল আলীর পার্মানেন্ট কাস্টমার। সে তুই কি করেছিস জীবন? সে তুই কি করেছিস? আমি বেঁচে থাকতে তোর ভালোবাসা কিছুতেই কেড়ে নিতে পারবো না, কিছুতেই না।